গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে সকালটা কেমন একটু মেঘলা মেঘলা বাপ আর সকালে কাজকর্ম সেরে স্নান করে বসে পড়েছি কাঁঠাল নিয়ে কাঁঠাল কাটতে কারণ আজ কাঁঠাল রান্না হবে আর এদিকে শাশুড়ি মা বসেছে সুপারি নিয়ে কাটতে তো তোমাদের সঙ্গে এখনই আমি ভিডিও শেয়ার করছি আগে শেয়ার করতে পারিনি কারণ সকালের দিকে অনেকটা কাজকর্ম থাকে তো ভিডিও করে করে যদি কাজকর্ম করি অনেকটা দেরি হয়ে যায় আর বুঝতে পারি গিয়ে দেখো মিস্ত্রি দাদা তারা এখন কয়েকদিন পরে আসবে বলছে আর এখানে তিন কাঠ অনেক কিছু পরে আছে কবে জানি আসবে আর আমাদেরও কাজের দিনে গনিয়ে আসছে তো বৃষ্টির জন্য কাজ করাতে পারছি না আর এদিকে দেখো রান্না বসে দিয়েছি আমি তো দেখো এখানে করব জিঙ্গের বড়া আর কাঁঠাল তরকারি আর করেছি সবজি আর এখানে দেখো বড়া করার জন্য আমি ময়দা আর সুজি মেখে নিয়েছি আর ডাল আর ভাত হয়ে গিয়েছে তো আমাকে আমার যায়ে কেটে দিয়েছে অন্য সবজিগুলো আমি শুধু কাঁঠালটা কেটে নিয়েছি তো রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে সবারই খিদে পেয়ে গিয়েছে তো এতদিন আমি রান্না করিনি কারণ আমার শাশুড়ি মাই রান্না করেছি আর আমরা সবাই এখন একসাথেই খাচ্ছি শুধু আমার বর আর বাসুর তারা দুজন শুধু খায় না তো আমরা সবাই এখন খেতে হচ্ছে তোমরা তো সেটা জানো তো শাশুড়ি মাকে বলেছে এখন আর রান্না করতে হবে না তোমার আমরা ই রান্না করব তো আমি রান্না করতে বসে গিয়েছি আর এখানে সবজিটা বসিয়ে দিয়েছি আর এখানে বড়াটা করে নিচ্ছি ডাল হয়েছে ভাত হয়েছে তো তাদেরকে বলছি ভাত খেয়ে নাও তো তারাও খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে বাদাম বেজে নিচ্ছি কাঁঠাল তরকারি এটা করিনি কারণ এটা পরে করব দুপুরের জন্য তো আমি খাওয়া দাওয়া সবাই শেষ করে তারপর আমি এখন কাঁঠাল তরকারিটা বসানোর জন্য বাদাম বেজে নিচ্ছি আর দেখো বাদাম কাঁঠালি দেবো বাদামটা আর আমি এত বোকার মতো কাজ করেছি যে বাদামটা মিক্সচার মেশিনে দিয়েছিলাম আর একদম গরু পেস্ট হয়ে গিয়েছে তো অনেকটা বাদাম আলাদা রাখা ছিল তো পরে আবার ওই বাদামটা দিয়ে অনেকটা আদবাঙ্গা করে তারপর দিয়েছি খুব টেস্টি হয়েছে আর যে গুরু বাদামটা হয়ে গেছে মিক্সারে দিয়ে যেটা পেস্ট হয়ে গেছে সেটা কাল রান্না করব রেখে দিয়েছি দেখি কাল কি করতে পারি এটা দিয়ে তো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কাজ কমপ্লিট আমার বড় যা এসেছে আর বাইরে একটু একটু পিষ্টি এখন পড়ছে তো আমরা ওই ঘরে গিয়ে একটু বসে কথা বললাম সবাই মিলে শাশুড়িমা সবাই মিলে তো আমার বড় যায় এখন বলছে চলে যাবে কার বাড়ি থেকে ফোন এসেছে আমার এই বড় যা আমাদের বাড়ি কিছু দূরে থাকে তো যাকে বললাম একটু বসো বসো তো আমার বরের সঙ্গে আমার শাশুড়িমা কথা বলছে তো সেখানে আমার শাশুড়িমাকে বলতে যাচ্ছে যা তো এখানে গিয়ে আমি মেয়েকে খুঁজে মেয়ে স্নান করতে গিয়েছে কিন্তু মেয়ে দেখো ঘরের নেই তো আমি আবার মেয়েকে ডাকতে বাইরে এসেছি আর বাইরে এসে দেখি বৃষ্টি পড়ছে দেখো কতটা ভিজে গিয়েছে আর কিভাবে করছে তো আমাদের তো কাজ করতেই পারছে না কারণ লোক এসে দেখে যাচ্ছে কিন্তু কাজ করতে পারছে না কারণ বৃষ্টির মধ্যে কীভাবেই করবে দেখো জায়গাগুলি কি অবস্থা হয়ে আছে তো জানি না কবে কাজকর্ম এগুলি পরিষ্কার করা হবে বুঝতে পারছি না কিন্তু কি করব একটা চিন্তার মধ্যে আছি এখন তো বৃষ্টির মধ্যে তো কেউ আমরাও যেমন ঘরে বসে থাকি সবারই তো কারণ এখন এখনই সিজনটাও ভালো না কারণ কখনকার শরীর খারাপ হয়ে যায় কারণ ঠান্ডা গরম দুটো মিক্সড করে না ওয়েদার তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বৃষ্টিটা আর এখানে তারপর আমি কাজ করতে গিয়েছিলাম বিকালে যেটা আমি সব সমর দিন বার হই তো সেখান থেকে সন্ধ্যার সময় এসে সন্ধ্যার কাজকর্ম শেষ করে সবাই মিলে বসে পড়লাম চা খেতে তো চা বিস্কিট নিয়ে বসে পড়লাম দেখো এখানে আমরা সবাই আছি তো আমি ক্যামেরা ধরেছি তো আমাকে দেখতে পাচ্ছ না তো চাটা খেয়ে শাশুড়িমার লগে একটু গল্প করব আর রাতে রান্না করবো না কারণ সব কিছু আছে আর আমার যা বাটটা রান্না করেছে তো রান্না করার কোনো কিছু লাগবে না তো চা খাওয়ার পরে আমি আমার শাশুড়ি মা বসে একটু গল্প টল্প করলাম আর এদিকে দেখো আমার বাশুড়ি ছেলের সঙ্গে আমার শাশুড়ি মা একটু কথাবার্তা বলছে আমার শাশুড়ি মা কিছু বলতে পারছে না বলে মনটা খারাপ করেছে তো আজকে ভিডিওটা আর বড়ো করব না এখানে শেষ করছি সবাই ভালো থাকে